গতকাল আমাদের শিবগঞ্জ বাজারে কটা ওষুধ বিক্রেতা এসেছিল। এদেরকে আমরা গ্রাম ভাষায় হকার বলি আর কি। এরা বিভিন্নভাবে লোকদের ফাঁসাইয়া, বোকা বানায়া তাদের ওষুধ বিক্রি করে। আমি একটা ভিডিও দেখাতেছি আপনাদের, আপনারা দেখুন এবং এখানে কি ঘটেছে সেটা আমি আপনাদের পরে বলবো। চাবি এক এক গ্লাস ঠান্ডা পানি খাবে, খাওয়ার পরে যদি পারেন, বিবাহিত লোক যারা বিয়ে করেছেন, যার বাড়িতে ওয়াইফ স্ত্রী আছেন, তার জন্য প্রযোজ্য, খাবেন কি? হালকা কুসুম কুসুম এক কাপ গরম গাভীর দুধ খাবেন। অল টাইম সবার বাসায় গাভীর দুধ থাকে না, থাকে তাহলে বিকল্প ব্যবস্থা, হালকা কুসুম কুসুম এক কাপ গরম পানি খাবেন। তাও যদি না থাকে, বাজার কি আশেপাশে নাই, একটা চা খাবেন, এক কথায় গরম কোনো কিছু খেলিয়ে দেওয়ার। খাবার কয়েক মিনিটের ভিতরে দেখবেন চোখ দুটো গোলাপি, ভাব একটা নেশা হবে, এটা কিসের নেশা? গাঁজা মদ ভাঙা ফিং না, এটা নারীর নেশা। ভাই ভাবির কাছে, দাদা দাদির কাছে, চাষা চাষির কাছে যুদ্ধের ময়দানে যান, হাইসেন না, হাসার কথা বলি না, এটা আমার চাপার জোর না, এটা মালের জোর, ইমাঙ্গলির জোর। একবার দুইবার তিনবার সহবাস করার পর সকালে যখন ফরজ গোসলে যাবেন গোসল করতে, তেরো ফরজ আদায় করে তারপরও মন তাসাবে, গোসলে যখন যাইতেছি হার দুটা গোতা দিয়ে যায়। এটা কস্তুরি হিমাঙ্গলি ঘটিত ঔষধ খাওয়ার নিয়ম, তিন দিন পর পরে। তবে এটা কথা, রোগ দিয়ে সারলা ভালো করে মালিককেরা, বড় ফাইলটা যেটা নিচ্ছেন আগে যাবেন, আমি জিভে দেখে যাকে যেটা দিয়ে খেতে বলবো ওটা দিয়ে খাবেন। আল্লাহ মাফ করে গরিবের জন্য একটু দোয়া করেন, করা যাবে না? খাবার নিয়ম এটা তিন দিন পর পর, ছোটটা একদিন পর পর। তবে যিনি বুঝেন, আমি একশো টাকা দিয়ে ছোট ফাইল নিচ্ছি, ছোট ফাইলটা ব্যাগতে সঙ্গে আর একশো টাকা দিলে বড় ফাইলটার মালিক আপনি হবেন। যিনি নতুন করে নেবেন, ছোটটা একশো, বড়টা দুইশো, আমি বন্ধ করে দেবো। বন্ধর আগে সিপে দেখার আগে শেষ কাস্টমার লক্ষ্মী, লাকিমের লাস্ট কাস্টমার লক্ষ্মী সেবে। আর একজন লক্ষ্মী আছেন আমাকে দুইশোটা টাকা দেওয়ার মতো, আছেন আর একজন ব্যক্তি আমাকে দুইশোটা টাকা দিবেন। আল্লাহ সাথে আল্লাহ তুমি সমাধান করো, ওনার হাতে দিয়ে আসো। শেষ কাস্টমার এটিকে লক্ষ্য রাখেন, আর কেউ আছেন আমাকে দুইশোটা টাকা দেওয়ার মতো নতুন করে? ধন্যবাদ, আল্লাহ সাথে আল্লাহ তুমি সমাধান করো। আর কেউ আছেন আমাকে দুইশোটা টাকা দেওয়ার মতো? আপনি দিবেন? ধন্যবাদ, ওনাকে দিয়ে আসছে একটা প্যাকেট। মনে করেন যাই যাক কাগজের, দুশো টাকাই তো, এক অতিথি ভাই আমার এলাকা আসছে খাইতে দিলাম, এই মনে করে দেন। আছেন আর একজন ব্যক্তি আমাকে দুশোটা টাকা দিবেন? নাই নাই, বন্ধ করে দিলাম। আছেন? নাই, বন্ধ করে দিলাম। ধরো এখানে আসলে ঘটেছে কি, যে যারা ওষুধ বিক্রি করতে আসে এরা এদের সাথে আরো সাধারণ লোকের বেশি আরো পাঁচ ছয় জন লোক নিয়ে আসে, যাদের দেখে আপনারা বুঝতে পারবেন না আসলে এরা তাদের লোক। তারা সাধারণ লোক সেজে আসে এবং সাধারণ লোকের ভিড়ে তারা বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে। যখন তারা ওষুধ বিক্রি করবে, বিভিন্ন ধরনের কথা বলে ওষুধ বিক্রি করার চেষ্টা করবে, তখন সর্বপ্রথম দেখবেন যে যারা ইচ্ছা করেই এত দাম দিয়ে ওষুধগুলো নিতেছে, আসলে প্রকৃতপক্ষে এরা তাদেরই লোক। তাদের নেওয়া দেখে আরও সাধারণ মানুষ যারা, তারা ভাবে আসলে ওষুধটা মনে হয় খুব ভালো, এগুলো কাজ ভালো করে, এজন্য এই লোভের বসে পড়ে অনেক সাধারণ লোক এসব ওষুধ নিয়ে নেয়। তো আসলে এটা আসলে লোকদের ঠকানো আর কি, এক কথায় লোক ঠকানো। ওষুধগুলো কাজ কতটুকু করে এটা কেউ বলতে পারবে না, যারা সেবন করছে তারাই জানবে ওষুধটা আসলে ভালো কি খারাপ, কিন্তু এটা আসলে ধোঁকাবাজি। এই সাধারণ লোকের ভিতরে তাদেরই লোক এই ওষুধগুলো প্রথম তারাই কেনে, তাদের দেখে সাধারণ মানুষ যেগুলো কিনে এরাই মনে করেন প্রকৃতপক্ষে প্রতারিত হচ্ছে আর কি। আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটাই, আপনারা যখন এরকম ওষুধ বিক্রেতাদের আসর দেখবেন আর কি, তখন আপনারা একটু সাবধানে থাকবেন। আমাদের বুঝতে হবে যে তাদের প্রথম যারা ওষুধ ইচ্ছা করে নিচ্ছে আর কি, এগুলো তাদেরই লোক, তাদের এমনি লোক, ওষুধ নেওয়াগুলো এমনি তারা টাকা দিয়ে নিচ্ছে, পরবর্তীতে দেখবেন যে তারা তাদেরকে আবার টাকা ফিরিয়ে দিচ্ছে ওষুধ ঘুরে নিচ্ছে, কিন্তু এর ফাঁকে সাধারণ মানুষ যে কটা ওষুধ নিল এ কটা বিক্রি তাদের লাভ, এভাবে তারা ব্যবসা করে। আশা করি ভিডিও দেখে আপনারা কিছু বুঝতে পেরেছেন, সুতরাং এদের থেকে একটু সাবধানে থাকবেন। আর যত চিকিৎসা নেওয়ার সাধারণ বড় কোনো চিকিৎসকদের কাছ থেকে নেবেন আর কি, যেগুলো বড় ডাক্তার বিশেষজ্ঞ, যে কোনো রোগ বিশেষজ্ঞ তাদের কাছ থেকে নেবেন, হয়তো এক এক রোগের এক এক বিশেষজ্ঞ থাকে,
কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউ নাক কান গলা, কেউ হাড় বিশেষজ্ঞ, এদের কাছ থেকে নেবেন। আপনার কী সমস্যা তাদের কাছ থেকে আপনারা সেই চিকিৎসাটা নেবেন। সুতরাং এসব হকারদের কাছ থেকে আপনারা দূরে থাকুন। এই বলে আমি আমার কথাটা আজকে শেষ করছি এখানেই। ভালো থাকেন সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।